স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট, সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউ এর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। চলে যাচ্ছি খবরে। সিলেট জুড়ে এখন একটাই আলোচনা, সেটা হচ্ছে সিসিক নির্বাচন, এবং এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচন যতই এগিয়ে আসছে, নির্বাচন কেন্দ্রিক জটিলতা ততই বেড়ে চলেছে। একদিকে আওয়ামী লীগের রয়েছে প্রার্থী নিয়ে জট, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন না করার ঘোষণা দেওয়ার কারণে জটিলতায় রয়েছেন আরিফুল হক চৌধুরীও। নির্বাচনে আরিফ প্রার্থী হবেন কিনা এই সমীকরণেই যেন আটকে আছে সব হিসাব নিকেশ। গত সোমবার রাতে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর আরিফ ঘোষণা দিয়েছিলেন দলীয় মতামত মেনে নিয়ে তিনি নির্বাচন করবেন না। সাক্ষাৎকালে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন এবং দলীয় কেন্দ্রীয় পদে ভালো একটি পদের আশাও করেছেন তিনি। তবে তারেক রহমানের পক্ষ থেকে সরাসরি কোন ধরনের আশ্বাস পাননি আরিফ। এই অবস্থায় দেশে ফিরে আরিফ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেয়র আরিফুল হক চৌধুরী এখনও অবস্থান করছেন যুক্তরাজ্যে এবং সিলেটে জোর আলোচনা চলছে তিনি প্রার্থী হবেন কি হবেন না সেটা নিয়ে। অনেকে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী জট এবং অন্তর্দ্বন্দ্বের এই সুযোগটিকে তিনি হাতছাড়া করবেন না, হ্যাট্রিক জয়ের আশায় সময় মতো নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন আরিফুল হক চৌধুরী। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সিলেট সিটি নির্বাচন নিয়ে তাই বিএনপির কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে আওয়ামী লীগে রয়েছে প্রার্থী নিয়ে জটিলতা, মেয়র পদে দলীয় মনোনয়ন কিনেছেন নয় নেতা, তার মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট দুই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের গ্রিন সিগন্যাল পেয়েই নাকি তিনি মেয়র পদে প্রচারণায় নেমেছেন, এমন কথা প্রচার করছেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার সমর্থকরা। তবে সিগন্যালের কথা মানতে নারাজ মহানগর আওয়ামী লীগ এবং মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতারা। ইতিমধ্যে তিনি সিলেট দুই আসন থেকে তার ভোট স্থানান্তর করেছেন মহানগরের ঠিকানায়। আওয়ামী লীগ পদে প্রার্থী জট থাকলেও নির্বাচনের হিসেব নিকেশ আটকে আছে যেন আরিফের প্রার্থী হওয়া নিয়ে। আরিফ প্রার্থী না হলে আওয়ামী লীগের মনোনীয় দলের টিকিট পেলেই যেন মেয়র পদটি নিশ্চিত, এমনটাই মনে করছেন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নেতারা। তাই এবং এই একই ধারণা সাধারণ মানুষেরও, এবং এই কারণেই মনোনয়ন পাওয়া নিয়ে উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগের নেতারা, এবং সবাই চাচ্ছেন যে কোনো মূল্যে নৌকার মনোনয়ন পেতে। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান দলীয় রাজনীতিতে প্রেসারে রয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেটে আধিপত্য বেড়েই চলেছে স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের, এবং দলের সংগঠনের কর্তৃত্ব অনেক আগেই চলে গেছে খন্দকার মুক্তাদিরের হাতে। সর্বশেষ মহানগর বিএনপির যে কাউন্সিলের যে সংগঠন হয়েছে সেটিতেও কর্তৃত্ব হারিয়েছেন আরিফ। প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মুক্তাদিরের পছন্দের প্রার্থীরা। তাই সিলেটে বিএনপির রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়েছেন আরিফুল হক চৌধুরী, এই অবস্থা থেকে তিনি উত্তরণ চাইছেন। তাই তিনি সরাসরি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং তিনি খন্দকার মুক্তাদিরের সমমর্যাদার কেন্দ্রীয় পদ চেয়েছেন। এজন্য তিনি অনেকদিন ধরেই দলের কেন্দ্রীয় সহসভাপতির পদটি দাবি করে আসছিলেন। বিভিন্ন ইস্যুতে তাকে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত সেই সব দাবি পূরণ করা হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। এছাড়া সিলেট চার আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের মৃত্যুর পর ওই আসনটিতে কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় দলীয় মনোনয়ন নির্বাচনের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরিফ, এবং ওই আসনে তিনি প্রার্থী হওয়ার জন্য কেন্দ্রে আগাম লবিং শুরু করেছিলেন। সূত্র জানায় সিলেট চার আসনভুক্ত জৈন্তাপুর, গোয়েন্দঘাট বা কোম্পানীগঞ্জ উপজেলার কোন একটি জায়গায় বাংলাবাড়ি করার জন্য জায়গা খুঁজছেন মেয়র আরিফ। এবং আরও জানা গেছে গত সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠককালে আরিফ পার্লামেন্ট নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচন করার তার কোনো আগ্রহ নেই এমনটিও তিনি জানিয়েছেন। এ সময় রাজনীতির স্বার্থে কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পদও তিনি আশা করেছেন, কিন্তু তারেক রহমানের কাছ থেকে স্পষ্ট কোনো ইঙ্গিত বা কোনো সিদ্ধান্ত তিনি পাননি। ভবিষ্যতে দেখা যাবে এমন আশ্বাসে আটকে রাখা হয়েছে আরিফকে। এদিকে সিলেট নগরের সাধারণ মানুষ মনে করছেন আরিফুল হক চৌধুরী প্রার্থী হলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে।
গেল 10 বছরে সিলেট নগরের দৃশ্যমান উন্নয়ন এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা নিয়ে সিলেট নগরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আরিফুল হক চৌধুরী। এই অবস্থায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ছাড়া আরিফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। কিন্তু আরিফ মোকাবেলার আগে আওয়ামী লীগ এখন পড়ছে গৃহদাহে এবং তাদের মধ্যে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। আরিফ প্রার্থী না হলে আওয়ামী লীগের প্রার্থী যিনি হবেন, অর্থাৎ দল থেকে যিনি মনোনয়ন পাবেন, তারই মেয়র পদটি নিশ্চিত, এটি মনে করছেন সিলেটবাসী। নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে লন্ডন যাওয়ার আগে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন মিডিয়া থেকে নির্বাচন থেকে সরিয়ে রাখছে। এখন তিনি কোনো সিদ্ধান্ত নেননি। সিটি নির্বাচনের আগে বিএনপির দাবি সরকার মেনে নিলে তবেই তিনি ভেবে দেখবেন নির্বাচন করবেন কিনা। তবে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর তিনি সিদ্ধান্ত জানিয়েছিলেন যে কেন্দ্রের নির্দেশের বাইরে গিয়ে তিনি সিটি নির্বাচন করতে চান না, এবং এমন কথায় এখনো ধোয়াচ্ছন্ন হয়ে রয়েছে এই সিদ্ধান্তটি। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন আরিফ বর্তমান সরকারের হাজার হাজার কোটি টাকার বরাদ্দে নামে উন্নয়নের নামে লুটপাট করে নিয়েছেন হাজার কোটি টাকার বরাদ্দ। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আরো জনদুর্ভোগ তৈরি করেছেন তিনি। তাই আগামী নির্বাচনে আরিফ প্রার্থী হলেও সিলেট নগরবাসী তাকে ভোট দেবে না। এখন দেখা যাক কি হয়। একদিকে আওয়ামী লীগের মধ্যে রয়েছে অন্তর্দ্বন্দ্ব এবং প্রার্থীতা নিয়ে জটিলতা, অন্যদিকে দ্বন্দ্বে রয়েছেন কেন্দ্রের আশ্বাসের অভাবে দ্বন্দ্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী। জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হতে পারে আগামীর মেয়র? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা শুনছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে।